গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠেই আমি ভাবলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি। আর এখানে পুপু চলে এসেছে পুপুর নতুন হেয়ার কাট নিয়ে। আজকে ছিল আমাদের বাড়িতে পুজো, মানে ধানের লক্ষ্মী পুজো, তার সাথে আজকে রামনবমী। তো সকলকে রামনবমীরও অনেক অনেক শুভেচ্ছা। আর ঘুম থেকে উঠেই এত সুন্দর সুন্দর ফুল দেখলে কার না মনটা ভালো হয়ে যায়। তারপরে সোজা চলে গেলাম ফুল তুলতে, কারণ আজকে পুজো অলরেডি মা দিয়ে দিয়েছে। তাও যেহেতু আমি প্রত্যেক দিনই স্নান করে উঠে পুজো দিই, মানে ঠাকুর প্রণাম করি, তো সেই জন্য আর কি। তো চলো এবার স্নানটা তাড়াতাড়ি করে নিই। আর স্নানটা করেই সোজা চলে গেছিলাম ঠাকুর ঘরে, গিয়ে দেখলাম মা ভীষণ সুন্দর করে সাজিয়েছে। অলরেডি পুজো হয়ে গেছে, তাও আমি একবার মোমবাতি আর ধূপটা জ্বালিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। আজকে দুপুরে লাঞ্চে খুব হালকা পাতলা জিনিস হয়েছিল, ভাত হয়েছিল, ডাল হয়েছিল, আলু ভাজা হয়েছিল, একটা কি মাছও হয়েছিল। আমি মাছ খুব একটা পছন্দ করি না, আমার আলু ভাজা দিয়ে ডাল ভাত খেতে হেভি লাগে। তো আজকের মতো টাটা।